আসসালামু আলাইকুম বন্ধুরা, স্ক্রিনে তোমরা দুজন শিক্ষককে দেখতে পাচ্ছ। এবার ভালো করে দেখে বলো তো, এখানে কোন শিক্ষক বেশি ধনী? আর এজন্য তুমি পাবে 5 সেকেন্ড সময়। কি বন্ধুরা, তোমরা কি সঠিক উত্তরটি গেস করতে পারলে? যারা আমার আগে সঠিক উত্তরটি গেস করতে পারলে তারা ভিডিওতে একটি লাইক করে সঠিক উত্তরটি কমেন্ট করে জানিয়ে দাও। বন্ধুরা, এখানে এই দ্বিতীয় জন শিক্ষক বেশি ধনী, কারণ সে দামি ল্যাপটপ ব্যবহার করতেছে। আর প্রথম জন শিক্ষক বেশি ধনী না, সে কম দামি ল্যাপটপ ব্যবহার করতেছে তার জন্য। সুতরাং এর থেকে বোঝা যায় যে দ্বিতীয় জন শিক্ষক বেশি ধনী। বন্ধুরা, স্ক্রিনে তোমরা তিনজন লোক কে দেখতে পাচ্ছ। এবার ভালো করে দেখে বলো তো, এখানে কে ভূত? আর এজন্য তুমি পাবে 5 সেকেন্ড সময়। কি বন্ধুরা, তোমরা কি সঠিক উত্তরটি গেস করতে পারলে? যারা আমার আগে সঠিক উত্তরটি গেস করতে পারলে তারা ভিডিওতে একটি লাইক করে সঠিক উত্তরটি কমেন্ট করে জানিয়ে দাও। বন্ধুরা, এখানে এই প্রথম জন লোকটি ভূত, কারণ তার ছবি আয়নায় বা ছায়ার ভিতর দেখা যাচ্ছে না, আর বাকি দুজনের ছবি ছায়া বা আয়নায় দেখা যাচ্ছে। সুতরাং এর থেকে বোঝা যায় যে প্রথম জন লোকটি ভূত। বন্ধুরা, স্ক্রিনে তোমরা 5 জন লোককে দেখতে পাচ্ছ। এবার ভালো করে দেখে বলো তো, এখানে কে বাচ্চাটির আসল বাবা? আর এজন্য তুমি পাবে 5 সেকেন্ড সময়। কি বন্ধুরা, তোমরা কি সঠিক উত্তরটি গেস করতে পারলে? যারা আমার আগে সঠিক উত্তরটি গেস করতে পারলে তারা ভিডিওতে একটি লাইক করে সঠিক উত্তরটি কমেন্ট করে জানিয়ে দাও। বন্ধুরা, এখানে দ্বিতীয় জন লোকটি বাচ্চাটির আসল বাবা, কারণ তার চুল এবং বাচ্চার চুল দেখতে একই, আর বাকি দুজন লোকের চুল দেখতে এক না। সুতরাং এর থেকে বোঝা যায় যে দ্বিতীয় জন লোকটি বাচ্চাটির আসল বাবা। বন্ধুরা, স্ক্রিনে তোমরা 3 জন মহিলাকে দেখতে পাচ্ছ। এবার ভালো করে দেখে বলো তো, কোন মহিলাটি বেশি ধনী? আর এজন্য তুমি পাবে 5 সেকেন্ড সময়। কি বন্ধুরা, তোমরা কি সঠিক উত্তরটি গেস করতে পারলে? যারা আমার আগে সঠিক উত্তরটি গেস করতে পারলে তারা ভিডিওতে একটি লাইক করে সঠিক উত্তরটি কমেন্ট করে জানিয়ে দাও। বন্ধুরা, এখানে এই প্রথম জন মহিলাটি বেশি ধনী, কারণ সে উন্নত দেশ থেকে শপিং করেছে, আর বাকি দুজন মহিলা অবনতি থেকে শপিং করেছে। সুতরাং এর থেকে বোঝা যায় যে প্রথম জন মহিলা বেশি ধনী। বন্ধুরা, স্ক্রিনে তোমরা 2 জন লোককে দেখতে পাচ্ছ। এবার ভালো করে দেখ বলো তো, এখানে তুমি আগে কাকে বাঁচাবে? আর এজন্য তুমি পাবে 5 সেকেন্ড সময়। কি বন্ধুরা, তোমরা কি সঠিক উত্তরটি গেস করতে পারলে? যারা আমার আগে সঠিক উত্তরটি গেস করতে পারলে তারা ভিডিওতে একটি লাইক করে সঠিক উত্তরটি কমেন্ট করে জানিয়ে দাও। বন্ধুরা, এখানে এই বোনকে আগে বাঁচানো উচিত, কারণ সে বেশিক্ষণ গাছের ডাল ধরে থাকতে পারবে না এবং মেয়েদের শরীরে শক্তি কম হয়, আর ভাই বেশিক্ষণ গাছের ডাল ধরে থাকতে পারবে এবং ছেলেদের শরীরে শক্তি বেশি হয়। সুতরাং এর থেকে বোঝা যায় যে এখানে আগে বোনকে বাঁচানো উচিত। বন্ধুরা, স্ক্রিনে তোমরা 2টি পরিবারকে দেখতে পাচ্ছ। এবার ভালো করে দেখে বলো তো, এখানে কোন পরিবারটি বেশি সুখী নয়? আর এজন্য তুমি পাবে 5 সেকেন্ড সময়। কি বন্ধুরা, তোমরা কি সঠিক উত্তরটি গেস করতে পারলে? যারা আমার আগে সঠিক উত্তরটি গেস করতে পারলে তারা ভিডিওতে একটি লাইক করে সঠিক উত্তরটি কমেন্ট করে জানিয়ে দাও। বন্ধুরা, এখানে এই প্রথম পরিবার বেশি সুখী নয়, কারণ তাদের জানালার পাশে একজন ডাকাত দাঁড়িয়ে আছে আর তাদের হত্যা করার জন্য। আর দ্বিতীয় পরিবার সুখী, কারণ তাদের জানালার পাশে কোনো ডাকাত দাঁড়িয়ে নেই। সুতরাং এর থেকে বোঝা যায় যে প্রথম পরিবার বেশি সুখী নয়। বন্ধুরা, এখানে ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার করবে, এবং মজার মজার সব ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবে। আর যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে আগের ভিডিওগুলো দেখতে পারো, আশা করি তোমাদের ভালো লাগবে।